নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমার, আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99 স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। খবর এখন বিস্তারিত। কর্তব্যে গাফিলতির কারণে ধর্মনগর আদালতে ভারপ্রাপ্ত অফিসার সাব ইন্সপেক্টর সমীর কান্তি দাসকে বরখাস্ত করলেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী। পাশাপাশি আরো তিনজন পুলিশ কনস্টেবলকে সকুচ করা হয়। পুলিশ কর্মীর গাফিলতির কারণে ধর্মনগর আদালত চত্বর থেকে পালিয়ে গিয়েছিল বদরুল। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর জেলার পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী এই অভিযোগের ভিত্তিতে ধর্মনগর আদালতের ভারপ্রাপ্ত অফিসার সাব ইন্সপেক্টর সমীর কান্তি দাসকে বরখাস্ত করলেন এবং আরো তিনজন পুলিশ কনস্টেবলকে সকুচ করলেন। গত মঙ্গলবার ধর্মনগর আদালত চত্বর থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েছিল এনডিপিএস মামলার আসামি বদরুল হক। তার বিরুদ্ধে কদমতলা থানায় একটি সুনির্দিষ্ট মামলা ছিল। আসামি আদালত চত্বর থেকে পালিয়ে গেছে এই খবর শুনে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী যখন আদালত পরিদর্শন করেন তখন ভারপ্রাপ্ত সাব ইন্সপেক্টর সমীর কান্তি দাস সেখানে উপস্থিত ছিলেন না। ওনার বিরুদ্ধে এছাড়াও ডিউটি নিয়ে বহু অভিযোগ ছিল। পুলিশ সুপার জানিয়েছেন আসামি আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়ার পর তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির রিপোর্টের উপর ভিত্তি করেই সাব ইন্সপেক্টর সমীর কান্তি দাসকে বরখাস্ত এবং আরও তিন পুলিশ কর্মীকে সকুচ করা হয়। উল্লেখ্য, আদালত থেকে পালিয়ে যাওয়া অভিযুক্ত বদরুল হককে গত 19/6/2019 রাত্র 1টা নাগাদ পুলিশ সুপার ভানুপত চক্রবর্তীর নেতৃত্বে কদমতলা থানা এলাকা থেকে প্রচুর পরিমাণের ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়েছিল। মামলা হয় কদমতলা থানায়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদে বহু গোপন তথ্য পায়। চলে বিচার প্রক্রিয়া। তারপর এই পুলিশ কর্মীদের কর্তব্যে গাফিলতির কারণে পালিয়ে যায় অভিযুক্ত বদরুল হক। আদালত চত্বর থেকে পালানোর 2 দিন অতিবাহিত হবার পরও পুলিশ তাকে এখনো আটক করতে পারেনি। পরশুদিন ধর্মনগর কোর্টের থেকে একজন আসামি বদরুল হক সে পালিয়ে গিয়েছিল। তো এটাতে আমি একটা ইনকোয়ারি ডিটেল করেছিলাম, সেই ডিটেল ইনকোয়ারি কালকে গতকালকে আমি তার রিপোর্ট পাই। সেই রিপোর্ট পাওয়ার পর সমীর দাস যে সাব ইন্সপেক্টর একজন আছেন কোর্টের মধ্যে পোস্টে, উনি আমার সিটি এসআই, ওনার কর্তব্যে গাফিলতি পাওয়া গেছে, তার জন্য ওনাকে সাসপেন্ড করা হয়েছে। স্যার, যে আসামি পালিয়েছিল ওকে পাওয়া গেছে? পাওয়া যায়নি, তবে আমরা তাকে ধরার জন্য চেষ্টা করছি। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। ধর্মনগরে সংঘটিত অমিতানাথ হত্যা মামলায় অভিযুক্ত ভাসুরের ছেলে সুপ্রিয় নাথের দিকে রহস্য ঘনীভূত হচ্ছে, উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের তদন্তে বেরিয়ে আসবে ঘটনার আসল চিত্র, এমনটাই আশা মহকুমাবাসীর। ধর্মনগরে অমিতা খুনের মামলায় অভিযুক্ত ভাসুরের ছেলে সুপ্রিয় নাথের দিকেই অভিযোগের তীর ঘনীভূত হচ্ছে। বুধবার বিধবা মহিলা অমিতা নাথের খুনের অভিযুক্ত ভাসুর প্রদীপ নাথ এবং ভাসুরের ছেলে সুপ্রিয় নাথকে ধর্মনগর পুলিশ গ্রেপ্তার করেছিল। নিরাপত্তার জন্য প্রদীপ নাথের স্ত্রী শম্পা নাথ এবং ছোট ছেলেকেও থানায় নিয়ে যায় পুলিশ। পরবর্তী সময় পুলিশ অন্যদের ছেড়ে দিলেও মৃতার ভাসুর, ভাসুরের বড় ছেলের পাশাপাশি মৃতার জা অর্থাৎ শম্পাকেও গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে মহিলা থানায় 26/19 নম্বরে একটা মামলা গ্রহণ করা হয়। অভিযোগকারিণী হচ্ছেন মৃতার বড় বোন শিবানী নাথ। বৃহস্পতিবার ভারতীয় দণ্ডবিধির 302 নম্বর ধারায় একটি মামলা গ্রহণ করে তাদেরকে কোর্টে পাঠানো হয়েছে। এদিকে বিশ্বস্ত সূত্রে জানা গেছে সম্পত্তির কারণেই এই খুন। মৃতার স্বামী পাপন মারা যাবার পর সম্পূর্ণ সম্পত্তি গ্রাস করার জন্যই একটা প্রবল ইচ্ছার ফলস্বরূপ এদিনের খুন। পুলিশ তদন্তের স্বার্থে অনেক কিছু জানা সত্ত্বেও মুখ খুলতে এখনই নারাজ। জানা গেছে ঘটনার দিন গভীর রাতে প্রচণ্ড মদমত্ত অবস্থায় সুপ্রিয় তার কাকিমা অমিতার ঘরে যায়। তখন ছোট্ট প্রান্তিকা ঘুমে মগ্ন ছিল। সুপ্রিয় মদমত্ত অবস্থায় তার কাকিমাকে দুর্নামের ভাগিদার বলতেই তর্কাতর্কি শুরু হয় এবং সুপ্রিয়কে মদমত্ত অবস্থায় থাকায় ঘর থেকে বের হয়ে যেতে বলে অমিতা। শুরু হয় ধাক্কাধাক্কি। অবস্থার চূড়ান্ত ফলস্বরূপ সে মৃতাকে এমনভাবে আঘাত করে যে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
পরবর্তী সময় মৃতদেহ বাড়ির মধ্যেই একটা জঙ্গলে লুকিয়ে রাখা হয়। সকালে মৃতদেহ ফেলতে গিয়ে ছোট ছোট স্কুল পড়ুয়াদের চোখে ধরা পড়ে। তবে পুলিশ বিস্তারিত কিছুই বলেনি। একটা দুঃখজনক মার্ডার কেস এসে ঘটনা করে সেই কেসে কমপ্লেন পাওয়ার পর আমরা একটা কেস নিয়েছি যেটার নাম্বার হল 26/19 Section 302 IPC। কমপ্লেন করেছেন শিবানী নাথ, উনি যে ডিসিজ মহিলা, ওনার বোন। এই কেসে আমরা এখন পর্যন্ত তিনজনকে অ্যারেস্ট করেছি। একজন হলো প্রদীপ নাথ, একজন সুপ্রিয় নাথ, আর একজন শম্পা নাথ। ওনাদেরকে আজকে কোর্টে পাঠানো হয়েছে। আমাদের যে ইনভেস্টিগেশনের যে আরও যেগুলি আছে সিস্টেম, সেই সিস্টেমগুলি আমরা ফলো করছি। আশা করি যারা আসামি যারা আছে ওনাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। পৃথক পৃথক অভিযানে আমতলী থানার অন্তর্গত হাতিরলেটা এলাকায় সংঘটিত নকুল সাহা হত্যার সাথে জড়িত দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। অভিযুক্তরা হল সঞ্জীব দাস এবং রতন দাস। পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড বলে জানা যায়। আমতলী থানার অন্তর্গত শেখেরকোট হাতিরলেটা এলাকায় নকুল সাহা হত্যার ঘটনায় জড়িত দুই অভিযুক্তকে আটক করল পুলিশ। বুধবার রাতে আমতলী থানার পুলিশ পৃথক দুটি জায়গায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে সঞ্জীব দাস এবং রতন দাসকে। ঘটনার পর থেকে তারা পলাতক ছিল। আমতলী থানার ওসি সুব্রত চক্রবর্তী জানান, মোবাইল নম্বরের সূত্র ধরে দক্ষিণ জেলার পিয়ারবাড়ি থানার অন্তর্গত ডিমাতলী এলাকা থেকে অভিযুক্ত রতন দাসকে আটক করা হয়েছে। অপর অভিযুক্ত সঞ্জীব দাসকে আটক করা হয়েছে রাজধানীর আইজিএম হাসপাতাল চত্বর থেকে। তিনি আরও জানান, 2018 সালের 14 জানুয়ারি মৃত নকুল সাহার স্ত্রী অভিযুক্ত সঞ্জীব দাসের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করেছিল আমতলী থানায়। সেই মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। বর্তমানে আদালতে মামলাটির বিচার চলছে। তার জেরে মনসা পুজোর রাতে অভিযুক্তরা এই ঘটনা সংঘটিত করেছে। আমতলী থানার ওসি সুব্রত চক্রবর্তী এদিন স্পষ্ট জানান, এই ঘটনার পেছনে কোনো ধরনের রাজনৈতিক ইস্যু নেই। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ভাড়া বাড়ির ঘর থেকে উদ্ধার এক গৃহবধূর মৃতদেহ। মৃতার নাম সুপ্রিয়া পাল, স্বামী মনীষ রুদ্র পাল। ঘটনা রাজধানীর বরজলা টিআরটিসি মধ্যপাড়ায়। জানা যায় মৃতার স্বামী মনীষ রুদ্র পাল পলাতক। তদন্তে নেমেছে পুলিশ।
রাজধানী লাগোয়া মত্ত ভুবনবন এলাকার সুপ্রিয়া পালের সাথে বেশ কয়েক বছর পূর্বে সামাজিকভাবে বিয়ে হয়েছিল জিরানিয়ার এক যুবকের সাথে। সুপ্রিয়া পালের একটি কন্যা সন্তান রয়েছে, কিন্তু স্বামী থাকার পরও সুপ্রিয়ার সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে খয়েরপুর বলদাখাল এলাকার মনীষ রুদ্রপালের সাথে। সেই সুবাদে এক বছর পূর্বে সুপ্রিয়া স্বামী এবং কন্যাকে ফেলে মনীষের সাথে পালিয়ে যায়। তারপর পেশায় গাড়ি চালক মনীষকে সে বিয়ে করে। এক বছর ধরে দুজনের সংসার ভালোই চলছিল। আগস্ট মাসের প্রথম দিকে মনীষ সুপ্রিয়াকে নিয়ে বড়জলা টিআরটিসি মধ্যপাড়া এলাকার এক বাড়িতে ভাড়া থাকতে শুরু করে। এরই মধ্যে বৃহস্পতিবার দুপুরে ভাড়া ঘর থেকে সুপ্রিয়ার মৃতদেহ উদ্ধার হয়। এদিন মনীষ শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়িকে জানায় সুপ্রিয়ার শরীর অসুস্থ। তখন সুপ্রিয়ার মা ভাড়া বাড়িতে আসেন। ভাড়া বাড়িতে এসে সুপ্রিয়ার মা দেখতে পান সুপ্রিয়ার দেহ ঘরের অভ্যন্তরে পড়ে রয়েছে। বারে বারে ডাক দেওয়ার পরও সুপ্রিয়া কোনো উত্তর দিচ্ছে না। তখন তিনি বাড়ির মালিক সহ প্রতিবেশীদের জানান। সকলে এসে দেখতে পায় সুপ্রিয়ার মৃত্যু হয়েছে। সাথে সাথে খবর দেওয়া হয় পুলিশকে। অতিরিক্ত জেলা পুলিশ সুপার আরপার মেহেরলাল দাসের নেতৃত্বে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ফরেন্সিক বিশেষজ্ঞদের। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। অতিরিক্ত জেলা পুলিশ সুপার আরপার মেহেরলাল দাস জানান, মৃত সুপ্রিয়ার গলায় একটি আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার তদন্ত চলছে। ভাড়াঘর থেকে সুপ্রিয়ার মৃতদেহ উদ্ধারের পর থেকেই পলাতক সুপ্রিয়ার স্বামী মনীষ রুদ্রপাল। এদিকে সুপ্রিয়ার বাপের বাড়ির লোকজনদের অভিযোগ, সুপ্রিয়াকে হত্যা করেছে তার স্বামী মনীষ রুদ্রপাল। সুপ্রিয়ার খুন হওয়ার বিষয়টি উড়িয়ে দিচ্ছে না পুলিশও। এখন দেখার বিষয় পুলিশি তদন্তে কি রহস্য বেরিয়ে আসে। খবর পাইলাম যে এখানে একজন বাড়িতে ভাড়া থাকে, ওরা স্বামী স্ত্রী। তো স্বামীটা আপাতত এখানে নেই, ওয়াইফকে মৃত অবস্থায় পাওয়া গেছে এখানে। সব অবস্থায় গলায় একটা দাগ আছে। তো আমরা তদন্ত এখন চালু করে ফেলেছি, এভিডেন্স কালেক্ট করছি, এফএসএল টিমও আছে এখানে। কী নাম? মেয়েটার নাম সুপ্রিয়া দেবী। স্বামীর নাম কী? স্বামীর নাম মনীষ রুদ্রপল। প্রাথমিকভাবে কী দেখলেন আপনি? প্রাথমিকভাবে তো দেখছি যে সাসপেক্ট হচ্ছে এখন, তো এটা আমরা ইনভেস্টিগেশন করে আরও ফার্দার যাব। মানে কীরকম তদন্ত? কত প্রাথমিক তদন্তে কিছু নাম? স্ট্র্যাঙ্গুলেশন মার্কস তো আছে, এখন সাসপেক্ট আছে, তো এখন দেখছি। স্বামী কোথায় পাওয়া গেছে? এখনও স্বামী এখন নেই এখানে অ্যাট প্রেজেন্ট। ওকে আমরা দেখছি। আপনার কে কে আসছেন আধিকারিক? এখন এডিশনাল এসপি আরবান ইনচার্জ উনি, আমি আছি, আর ওসি ওয়েস্ট মেন্টিস। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ভুয়ো ফোনে নাজেহাল উদয়পুর অগ্নিনির্বাপক দপ্তর। ল্যান্ড ফোনে কলার আইডি সিস্টেম না থাকায় ভুয়ো ফোন নম্বরগুলি চিহ্নিত করা যাচ্ছে না। এ ব্যাপারে রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করছেন দপ্তরের কর্মীরা। ভুয়ো ফোনের যন্ত্রণায় নাজেহাল উদয়পুরের ফায়ার সার্ভিসের ইউনিট। গোমতী জেলার উদয়পুরের অগ্নিনির্বাপক বাহিনীর দপ্তরের প্রতিদিন অযথা কর্মীদের ফোন করে হেনস্থা করছে বলে অভিযোগ। বহুদিন ধরে এভাবে ভুয়ো ফোন করে অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীদের ভুয়ো খবর দেওয়া হয়, যদিও পরে খবর পেয়ে তড়িগড়ি করে ঘটনাস্থলে গেলে কিছুই মিলছে না, যার ফলে এমন একটি গুরুত্বপূর্ণ দপ্তরের সঠিক কোনো খবর আসলেও তারা কাজ করতে পারে না। এ বিষয় নিয়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা সাংবাদিকদের জানান যে তাদের ল্যান্ড ফোন রয়েছে, তাতে কলার আইডি সিস্টেম বা কলার আইডি না থাকার দরুন কর্মীরা সেই ভুয়ো নম্বরগুলিকে চিহ্নিত করতে পারছেন না। অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের দাবি, অতিসত্বর যেন সরকার এই বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করেন। কি করব, এইভাবে পাবলিকে ফলস কল দিতেছে, আমরা প্রতি মুহূর্তেই যাইতেছি, যাওয়ার পরে এরকম ফলস কল হইতেছে। এই রিয়েল ঘটনা যখন হইব তখন তো আমরা এই প্রকৃত ঘটনাতে আমরা অ্যাটেন্ড করতে পারতাম, তাতে পাবলিকের ক্ষতি। আমরা ট্যাকেল দিতে পারতাম, বা
আমরা তো যে সময় কল উপস্থিতি থাকতে পারতাম না, কল কম এটা ভেরিফিকেশন করানোর মতো আমরা সময় থাকি না, আমরা কিন্তু ওই সব মুভ করতাম। তো ওই টাইমে আমরা মুভ করার অবস্থায় যদি মনে একটা বড় একটা ইনসিডেন্ট হয়ে যায় ওই সময় কিন্তু আমরা কভার করতে কষ্ট হয়। এটাই কথা, এটা মানুষের বুঝতেই পারবে, ব্যাপারটা সবাই যাতে জানে বুঝে, এবং আমাদের দপ্তরটা যে গুরুত্ব আছে এটা মানুষ বুঝতেই হবে। পাবলিকের কাছে আমরা এই অনুরোধটা থাকব যাতে আমরা এরকমভাবে ফলস কল না দিয়া প্রকৃত ঘটনা যখন তখনই হোক, আমরা তো আইসি জনসাধারণের সেবার লেগে, জনসাধারণের সেবা করাই আমাদের দায়িত্ব কর্তব্য। উদয়পুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সময় হলো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি জানেন মানুষের শরীরে 80% রোগের জীবাণু পানীয় জল থেকে আসে, তাই সুস্থ থাকতে প্রয়োজন বিশুদ্ধ পানীয় জল। পান করুন ক্লাউড 99 প্যাকেটজাত বিশুদ্ধ পানীয় জল, যা FSSAI রেজিস্ট্রেশন প্রাপ্ত, ISO 9001:2015 সার্টিফিকেট এবং ISI স্বীকৃতি প্রাপ্ত 100% স্বাস্থ্যকর পানীয় জল। উত্তর ত্রিপুরা সহ রাজ্যের প্রত্যেক প্রান্তে 500 ml, 1 liter, 2 liter এবং 20 liter ড্রামে পাবেন ক্লাউড 99 প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। তাই চলার পথে তেষ্টা মেটাতে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য, হাত বাড়িয়ে নিন ক্লাউড 99। প্রস্তুতকারক নর্থ ইস্টার্ন গ্রোথ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড, দেওছড়া পানিসাগর, উত্তর ত্রিপুরা। ফোন 9862533861 এবং 9089402130। ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি। এবার ছুটিতে পরিবার প্রিয়জনদের নিয়ে বেড়াতে যাবার কথা ভাবছেন? উমরা, হজের ও ট্যুরিস্ট ভিসার কথা ভাবছেন? আসুন কদমতলা বাজারে A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। আমরা খুব সহজভাবে আপনার ট্রেন টিকিট ও ফ্লাইট টিকিটের সব বন্দোবস্ত করে দেব, তাও আবার খুবই কম খরচে। এছাড়া A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আপনারা পাবেন মানি ট্রান্সফার এবং সব ধরনের অনলাইন সার্ভিসের পাশাপাশি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট টিকিটের লো ফেয়ার। তাই এবার ভারতবর্ষ তথা বিশ্বের যে কোনো জায়গায় ফ্লাইট টিকিট ও ট্রেন টিকিটের জন্য আসুন A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে, মেইন রোড, কদমতলা বাজার, উত্তর ত্রিপুরা। ফোন 9862300401 এবং 9485159229। A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলস, IRCTC অথরাইজড রেল ই টিকিটিং কাউন্টার। ফিরে এলাম বিরতির পর। কোন উন্নয়ন স্থায়ী হতে পারে না পরিবেশকে বাদ দিয়ে। ভূ উষ্ণায়ন বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলেছে, রাজ্য এর প্রভাব পরিলক্ষিত হচ্ছে। বৃহস্পতিবার বিজ্ঞান প্রযুক্তি এবং পরিবেশ দপ্তরের ত্রিপুরা আবহাওয়া পরিবর্তন সেলের উদ্যোগে রাজধানী প্রজ্ঞা ভবনে আয়োজিত এক সেমিনারে এ কথাগুলি বলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। ছোট্ট রাজ্য ত্রিপুরা, এরাজ্যে উন্নয়নের জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে তা সুনিশ্চিত করবে পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়টি। এক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। অনিয়ন্ত্রিত জীবনযাপন এক্ষেত্রে সমস্যা তৈরি করে। অতিথি দেব ভাব, এটা উত্তর পূর্বাঞ্চলের মূল ভাবনা। কোনো উন্নয়ন স্থায়ী হতে পারে না পরিবেশকে বাদ দিয়ে। ভূ উষ্ণায়ন বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলেছে, রাজ্য এর প্রভাব পরিলক্ষিত হচ্ছে। তাই প্রধানমন্ত্রী পৃথকভাবে জল শক্তি মন্ত্রণালয় তৈরি করেছেন। জল সংরক্ষণ অত্যন্ত জরুরি। বৃহস্পতিবার বিজ্ঞান প্রযুক্তি এবং পরিবেশ দপ্তরের ত্রিপুরা আবহাওয়া পরিবর্তন সেলের উদ্যোগে প্রজ্ঞা ভবনে আয়োজিত আবহাওয়া পরিবর্তন শীর্ষক আলোচনা সভায় এ কথাগুলি বলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য সচিব ইউ ভেঙ্কটেশ্বরুল্লু, বিজ্ঞান প্রযুক্তি এবং পরিবেশ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক সহ অন্যান্যরা। আবহাওয়া পরিবর্তন এখন বিশ্বব্যাপী বড় ইস্যু। বিশ্বব্যাপী বিষয় হলেও স্থানীয়ভাবে এক্ষেত্রে নজর দিতে হবে। রাজ্যে বনভূমির সংখ্যা বেশি। উন্নয়ন ও পরিবেশ একসঙ্গে হাত ধরাধরি করে না চললে সমস্যা দেখা দেবে বলে জানান উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করে এক্ষেত্রে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। উন্নয়ন হবে পরিবেশের উন্নয়নের জন্য, এটাই সকলকে মাথায় রাখতে হবে। এই আলোচনা থেকে সেই বিষয় বেরিয়ে আসবে বলে আশা ব্যক্ত করেন উপমুখ্যমন্ত্রী। ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, ত্রিপুরা অফ হোয়াট আই ফেল্ট ইন ত্রিপুরা ইয়ার্স ব্যাক, টুডে উই ডোন্ট হ্যাভ দ্য সেম ক্লাইমেট। দ্যাট ইজ দ্য চেঞ্জ, ইট মে বি সাফার,
Chief Secretary was saying a nice thing, common sense. Someone said, common sense is not so common. It is wrong, it is a misnomer, common sense. After all, common sense is not so common. If it was so common, we wouldn't have landed ourselves into this problem. Agartala Pratinidhi report, News Bangla. অসমের রাতাবাড়ি বিধানসভা সমষ্টির অন্তর্গত পিছিয়ে পড়া গ্রাম আনিপুর বস্তি। 200 বছরের পুরনো এই গ্রামটিতে নেই বিশুদ্ধ পানীয় জল এবং বিদ্যুতের সুব্যবস্থা। এহেন গ্রামের কচি কাঁচাদের মুখে সংস্কৃত গীতা পাঠ শুনে বিশ্ব জাকাটাই স্বাভাবিক। এক ঝলকে দেখে নেওয়া যাক সেই গ্রামটি। কশাত পতিতম তোয়ম ইয়তা গচ্ছতি সাগরম সর্বদেব নমস্কারহ কেশবম প্রতি গচ্ছতি কেশবম প্রতি গচ্ছতি শবচনদ্বয়ম পরোপকারহ পুণ্যায় পাপায় পরপীডনম। রাতাবাড়ি বিধানসভা সমষ্টির অন্তর্গত 200 বছরের পুরনো পিছিয়ে পড়া একটি গ্রাম আনিপুর বস্তি। গ্রামটিতে প্রায় 60 পরিবারের লোক বসবাস করে। এ গ্রামের মানুষরা জন্মের পর থেকে সংস্কৃতে কথাবার্তা বলে। যদিও এ গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা সংস্কৃতে পড়াশোনা করার জন্য স্কুল পায়নি। এ গ্রামে একটি সরকারি স্কুল আছে, কিন্তু এই সরকারি স্কুলে ছাত্রছাত্রীদের সংস্কৃতে পড়াশোনা করার কোনো ব্যবস্থা নেই। এজন্য গ্রামের মানুষরা ওদের ছেলেমেয়েদের পড়াশোনা করার জন্য বেসরকারি একটি সংস্কৃতের স্কুল খোলেন। অত্যন্ত দুঃখের বিষয়, এ গ্রামের মানুষরা 200 বছর থেকে সরকারি কোনো অনুদান পাননি, নেই রাস্তাঘাটের সুব্যবস্থা। গ্রামের মানুষদের ঘর থেকে বেরিয়ে আসতে হলে কাদা ভেঙে আসতে হয়। গ্রামবাসীরা সংবাদ প্রতিনিধিকে গ্রামের জলের সমস্যার কথা তুলে ধরেন। বাঁচতে হলে বিশুদ্ধ জলের প্রয়োজন, কিন্তু এই জলের অভাবে তাদের বহু কষ্ট করতে হচ্ছে। গ্রামের মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন যে এত ঐতিহ্যবাহী একটি গ্রামের মানুষ দীর্ঘদিন যাবৎ এত কষ্ট করছে। গ্রামে একটি সংস্কৃত স্কুলের খুবই প্রয়োজন, যার দ্বারা আজকের শিশুদের মধ্যে সংস্কৃতির প্রচার প্রসার এবং বিকাশ ঘটবে। গ্রামটিতে নেই ভালো রাস্তা, নেই বিশুদ্ধ পানীয় জলের সুবিধা, উপরন্তু সবচেয়ে বড় আরেকটি সমস্যা হলো বিদ্যুতের। এমন অবস্থায় এই গ্রামটির ঐতিহ্য এবং সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য গ্রামবাসী অভিভাবকগণ যারপরনাই চেষ্টা করে যাচ্ছেন। গ্রামের ছোট ছোট শিশুদের অনর্গল গীতা পাঠ দেখে সংবাদকর্মী হতবাক। বাচ্চাদের এহেন প্রতিভা সত্যি প্রশংসার যোগ্য। অতএব এই প্রতিভাকে টিকিয়ে রাখা সকলের দাবি। যদিও সরকার শিক্ষা বিভাগে কোটি কোটি টাকা খরচ করছে, কিন্তু শিক্ষা বিভাগের অবহেলার দরুন এ গ্রামের একটি সংস্কৃত স্কুল করা সম্ভব হল না। তাই গ্রামবাসী সরকারের প্রতি আবেদন রাখছে, আনিপুর বস্তি গ্রামের মানুষের প্রতি কৃপা দৃষ্টি দেওয়ার জন্য। এদিন গ্রামবাসীদের দুঃখের সাতকাহন সংবাদকর্মীকে তুলে ধরেন নবেন্দ্রনাথ, সুদীপ নাথ, অর্জুন নাথ, বাপ্পা দেবনাথ সহ আরো অনেকেই। अस्माकं ग्रामे प्रायशः षष्ठी परिवारः सन्ति, किन्तु सर्वे प्रतिदिनं संस्कृते नीत्वा वार्तालापं कुर्वन्ति, संस्कृते चेष्टां कुर्वन्ति कथं वार्तालापं करणीयं, केवलं संस्कृते वार्तालापं न, संस्कारपि कथं करणीयं, संस्कृतिपि कथं रक्षणीयं, तदपि चिन्तां कुर्वन्ति। तदापि अस्माकं ग्रामे बहु समस्याः सन्ति, जलस्य समस्या, विद्युतस्य समस्या, রাস্তা মার্গস্য সমস্যা। এতদ বিষয়ে যদি সরকার তো কিমপি ধ্যান দদাতি, তরি অস্মাকম গ্রামে ইতোপি যত বালিকাহ বালকাহ সন্তি, বৃদ্ধাহ বৃদ্ধাহ সন্তি, তেওপি ইতোপি মানে মনে আনন্দম নিত্বা চেষ্টাম করিষ্যন্তি। কিন্তু ইদানিং পর্যন্ত কিমপি সরকার তো ন আগতবন্ত যা ন প্রাপ্তবন্ত বয়ম, যদি অহম সর্বকার পার্শ্বে বহু নিবেদন করমি কি অস্মাকম গ্রামে কিঞ্চিৎ ধ্যানম দানার্থম, যদি ধ্যানম দত্ত্বা যদি কিমপি সর্বকার তো সহায়তা কুর্বন্তি, তরি ইতোপি বয়ম অর্গে গচ্ছামহ, ইতোপি অধিকম চেষ্টাম কুর্মহ, সংস্কৃত কথম রক্ষণীয়ম, যদি সংস্কৃত পঠামি
বার্তালাপম করমে তৈরি যত সংস্কৃত ভাষা একম অস্তি বহু পৃষ্ঠে গতবান। বারুইগ্রাম প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সঠিক এবং বিদেশি মুক্ত নাগরিক পঞ্জির সমর্থনে অসমের করিমগঞ্জে সুবিশাল মিছিল সংগঠিত করল এবিভিপি। মিছিল শেষে জেলা উপায়ুক্তের নিকট স্মারকপত্র প্রদান করে সংগঠনের নেতৃত্বরা। শুদ্ধ এবং বিদেশি মুক্ত নাগরিক পঞ্জির সমর্থনে এবিভিপির করিমগঞ্জ শাখা এক বিশাল মিছিল আয়োজন করে এবং করিমগঞ্জ কলেজের সম্মুখ থেকে মিছিল বিভিন্ন রাস্তা পরিক্রমা করে জেলা উপায়ুক্তের কার্যালয়ে পরিসমাপ্তি হয়। মিছিলে থাকা এক প্রতিনিধি মণ্ডল জেলা উপায়ুক্তের নিকট স্মারকপত্র প্রদান করেন। এবিভিপির বরাক বিভাগ সংযোজক চিরব্রত চক্রবর্তী বলেন যে 1980 সাল থেকে এবিভিপি এনআরসির জন্য আন্দোলন করে আসছে, কিন্তু বিগত যে কোটা এনআরসি ড্রাফট হাজেলার নেতৃত্বে বের হয়েছে তাতে অধিকাংশই ভারতীয় নাম উঠে আসেনি। অথচ দেখা গেছে অনেক অবৈধ বাংলাদেশির নাম ড্রাফটে চলে এসেছে। তাই এবিভিপি আসামব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে। এবিভিপি চায় ভেরিফিকেশনের মাধ্যমে শুদ্ধ এনআরসি ড্রাফট জারি করা হোক, যাতে প্রকৃত ভারতীয় এবং হিন্দু শরণার্থীদের নাগরিক পঞ্জিতে নাম নথিভুক্ত করা হয়। এবং এবিভিপি চায় আসামের ন্যায় সমগ্র দেশ জুড়ে এনআরসি লিস্ট জারি করা হোক। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন চিরব্রত চক্রবর্তী, শাখা সম্পাদক মনোজ্যোতি দাস সহ আরো অনেকেই। আমাদের এনআরসির মধ্যে যে একটা দেখা যাচ্ছে যে প্রতীক হাজেলার গাফিলতির জন্য ওনার কোনো স্ট্যান্ড ক্লিয়ার নেই, তাই আমরা ওনারকে মুদ্রাবাদনি দিয়েছি এবং আমরা চাই যাতে সঠিক এনআরসি যাতে হোক। এবং যদি লাগে আমরা 1980 সাল থেকে বিদ্যার্থী পরিষদ আন্দোলন করে যাচ্ছি, যদি লাগে আরও যদি দু মাস সময় লাগে তবুও হোক, কিন্তু রিভেরিফিকেশনের মাধ্যমে যাতে বিদেশি মুক্ত এনআরসি যাতে হোক, ওইটাই আমাদের দাবি। বিদ্যার্থী পরিষদের জন্মলগ্ন থেকে ওইটাই দাবি ছিল আর এখনো আছে, আর আগামী দিনেও সেই দাবি। করিমগঞ্জ প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। 12 ঘন্টার মধ্যেই পুলিশের তৎপরতায় উধার হলো এক নিখোঁজ গৃহবধূ। শেরওয়ালি নেটওয়ার্কের একটি নাইট সুপার থেকে নিখোঁজ গৃহবধূ সুমা দেববর্মাকে উদ্ধার করে চোরাইবাড়ি থানার পুলিশ। জানা যায় সুমা দেববর্মার বাড়ি মান্দাই থানাধীন পাটনি আউটপোস্ট অন্তর্গত বিনয় কুমার পাড়ায়। গৃহবধূ নিখোঁজ হওয়ার 12 ঘন্টার ভেতর পুলিশের তৎপরতায় উদ্ধার নিখোঁজ গৃহবধূ। ঘটনার বিবরণী প্রকাশ 22 আগস্ট বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলার মান্দাই থানার পাটনি আউটপোস্টে একটি নিখোঁজের জিডি এন্ট্রি দায়ের হয়। পাটনি আউটপোস্টের অন্তর্গত বিনয় কুমার পাড়ার সুমা দেববর্মা, বয়স 27 বছর, স্বামী লিটন দেববর্মা নিখোঁজ হয়ে যাওয়ার একটি জিডি এন্ট্রি করা হয় নিখোঁজ গৃহবধূ স্বামীর পরিবারের তরফ থেকে। সুমা দেববর্মার স্বামীর পরিবারের তরফ থেকে নিখোঁজের মিসিং ডায়েরি পেয়ে পাটনি আউটপোস্টের পুলিশ একটি জিডি এন্ট্রি করে তদন্তে নামে। জিডি নম্বরটি হল 11/22। পুলিশের নিয়ম অনুসারে পাটনি আউটপোস্টের পুলিশ রাজ্যের সবকটি থানায় নিখোঁজ হওয়া গৃহবধূর সুমা দেববর্মার ছবি সহ মিসিং এর মেসেজ পাঠিয়ে দেয়। সেই মোতাবেক উত্তর জেলার চোরাইবাড়ি থানার পুলিশ সেই মিসিং এর মেসেজটি পেয়ে চোরাইবাড়ি থানার সামনে নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে 12 ঘন্টার ভেতরেই শেরওয়ালি নেটওয়ার্কের একটি নাইট সুপার থেকে নিখোঁজ হওয়া গৃহবধূ সুমা দেববর্মাকে উদ্ধার করে। তারপর চোরাইবাড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক জয়ন্ত দাস সুমা দেববর্মার স্বামীর পরিবারের সাথে যোগাযোগ করে ওনাদের হাতে নিখোঁজ হওয়া সুমা দেববর্মাকে তুলে দেন। এদিকে চোরাইবাড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক জয়ন্ত দাস জানান, ওনারা পাটনি আউটপোস্টের মিসিং এর মেসেজটি পেয়ে নাইট সুপার থেকে নিখোঁজ হওয়া গৃহবধূ সুমা দেববর্মাকে উদ্ধার করেছেন। তারপর গৃহবধূর স্বামী বাড়ির লোকজনদের সুমা দেববর্মা উদ্ধারের খবর দেওয়া হয়। সুমা দেববর্মার স্বামীর পরিবারের লোকজনেরা সকালে চোরাইবাড়ি থানায় আসার পর উদ্ধার হওয়া গৃহবধূকে ওনাদের হাতে তুলে দেয় চোরাইবাড়ি থানার পুলিশ। পাশাপাশি শ্রী দাস আরও জানান, নিখোঁজ হওয়া গৃহবধূ উদ্ধার হওয়ার পর পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পেরেছে গৃহবধূ সুমা দেববর্মার স্বামী লিটন দেববর্মা কর্মসূত্রে গৌহাটি থাকেন, তাই সুমা দেববর্মা নাকি স্বামীর পরিবারের লোকজনদেরকে কিছু না জানিয়ে গৌহাটি যাচ্ছিল স্বামীর কাছে যাবার জন্য। সন্ধ্যা নাগাদ আমাদের কাছে খবর আসে, মানে মেসেজের মারফত, ওসি পাটনি আউটপোস্ট ওয়েস্ট ডিস্ট্রিক্টের মান্দাই পিএসএল আন্ডারে পড়ে, এখান থেকে একটা মহিলা সুমা দেববর্মা, এই মহিলাটা বিবাহিত, তার স্বামীর নাম হচ্ছে লিটন দেববর্মা,
তো তাকে বাড়িতে পাওয়া যাচ্ছে না, সেই হিসেবে ওরা আউটপোস্টে একটা মিসিং এন্ট্রি করে। এবং ওইখানের যে মিসিং এন্ট্রির এন্ট্রি ছিল, জিডি এন্ট্রি নাম্বার ছিল 11 ডেট আজকের, তো সেই হিসাবে আমরা তাদের ইনফরমেশনের ভিত্তিতে, তাদের মেসেজের ভিত্তিতে আমরা রুটিন চেকিং করি। ছবি সহই ছিল ওই মেসেজটা, এবং আমরা মহিলা পুলিশ দ্বারা আজকের গুহাটিগামী যে নাইট সুপার, সেই নাইট সুপার থেকে মহিলাকে আমরা উদ্ধার করি। এখন আমরা এখানে রেখেছি, ওর গার্জিয়ানের কাছে আমরা ইনফর্ম করেছি, ওরা আগরতলা থেকে রওনা দিয়েছে, আশা করি 4-5 ঘন্টার ভিতরে তারা আসবে এবং এখান থেকে নিয়ে যাবে। গুহাটি যেতে চাইছিল, আসলে কারণটা তো তার হাজবেন্ড নাকি বাড়িতে নেই, হাজবেন্ড নাকি গুহাটির দিকে কোথায় থাকে, তো ওই দিকেই নাকি যাওয়ার তার ইচ্ছা। আমরা যা প্রাথমিক জিজ্ঞাসাবাদে করার পর্যায়ে পেয়েছি, তো মহিলা ওইখানেই যাওয়ার ইচ্ছা, তো বাড়িতে কাউকে কিছু না বলেই মেয়েটা বেরিয়ে গিয়েছিল, সেই হিসেবে তার গার্জিয়ান চোরাইবাড়ি থেকে রাজকুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় সরকারি আবাস নির্মাণে অর্থ প্রদানে ব্যাপক দুর্নীতি, দুর্নীতির অভিযোগ খোদ পঞ্চায়েত প্রেসিডেন্টের স্বামীর বিরুদ্ধে। ঘটনা লোয়ারপুয়া ব্লকের অধীন কুকিতল গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযুক্ত সজল কর্মীর বিরুদ্ধে একাধিক অভিযোগ কুকিতলবাসী। সরকারি ঘরের অর্থ প্রদানে চলছে ব্যাপক দুর্নীতি, দুর্নীতির অভিযোগ খোদ পঞ্চায়েত প্রেসিডেন্ট স্বামীর বিরুদ্ধে। সরকারি ঘর প্রেসিডেন্টের স্বামী যদি তৈরি না করে দিতে পারে, তাহলে সরকারি কিস্তি থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। ঘটনা লোয়ারপুয়া ব্লকের অধীন কুকিতল গ্রাম পঞ্চায়েত এলাকায়। চলতি অর্থ বছরে গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডের বাসিন্দা আশুতোষ চন্দ্রের প্রধানমন্ত্রী আবাস যোজনায় একটি ঘর বণ্টন হয়। তিনি ছাড়াও গ্রামের অনেক দরিদ্র পরিবার এই যোজনায় সরকারি ঘর পান, কিন্তু তাতে প্রধান শর্ত হল প্রেসিডেন্ট গঙ্গোত্রী কুর্মীর স্বামী সজল কুর্মী সরকারি অর্থ দিয়ে ঘর তৈরি করে দেবেন, তাহলে সরকারি ঘরের অর্থ সহ ঘর প্রদান করা হবে, আর তা না হলে এই গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না বলে ফতোয়া জারি করেন প্রেসিডেন্টের স্বামী সজল কুর্মী। সেই মোতাবেক গ্রামের অধিকাংশ ঘরই তিনি নিজের হাতে তৈরি করে দিচ্ছেন, বিনিময়ে ব্যাপক দুর্নীতি হচ্ছে ঘর নির্মাণে। 1,30,000 টাকা দিয়ে ঘর নির্মাণ করে দেওয়ার নামে ব্যাপক দুর্নীতি শুরু করেছেন ওই বাহুবলী নেতা সজল কুর্মী, কিন্তু সেখানে আশুতোষ চন্দর নিজের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে নিজের ঘর তৈরি করবেন বলে জানালে সেখানে বাদ সাধেন ওই বাহুবলী নেতা। তিনি সাফ জানিয়ে দেন, আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকানো যাবে না, আর যদি আমি নিজে ঘর তৈরি করে দেই তাহলেই সব ঠিকঠাক হবে, কিন্তু প্রতিটি ঘর নির্মাণ করতে গিয়ে তিনি প্রায় 20,000 টাকা করে হাতিয়ে নিচ্ছেন, অর্থাৎ দরিদ্র মানুষের ঘরের টাকা গিলে খাচ্ছে বাহুবলী নেতা সজল কুর্মী। তাতে এলাকার মানুষ প্রতিবাদ করার জায়গা পাচ্ছেন না, প্রেসিডেন্টের স্বামী বলে কথা, ভয়ে অনেকে মুখ খুলতে পারছেন না। আশুতোষ চন্দ্র এই বিষয়ে প্রতিবাদ করলে রাতের অন্ধকারে ওই বাহুবলী নেতা ও তার দলবল নিয়ে তাকে বেধড়ক মারপিট করে। তাহলে কি নিজেকে ঠিকাদার মনে করছেন ওই দুর্নীতিবাজ নেতা সজল কুর্মী? প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি ঘরের অর্থ দিয়ে নিজেরা যেখানে ঘর নির্মাণ করতে চাইছেন গ্রামবাসীরা, সেখানে প্রেসিডেন্টের স্বামী তথা এলাকার প্রভাবশালী নেতা সজল কুর্মী নিজে সেখানে হস্তক্ষেপ করে ঘর তৈরি করে দিতে গিয়ে মারিং কাণ্ডে জড়িয়ে যাচ্ছেন। উনার জলায় অতিষ্ঠ কুকিতলবাসী, গ্রামবাসীরা একগুচ্ছ অভিযোগ তুলেন ওই নেতার বিরুদ্ধে। সমস্যা ওটা কটা এমনি ভাইতে কোনো সমস্যা হয়েছে না, কিন্তু ঘরের ব্যাপারে এখন টাকা তোলার ব্যাপারে গিয়া সমস্যা হয়েছে। এখন আমি যে ঘরটা নিজে বানাইলি, আর এরপরে গিয়ে এখন তারারে টাকা 2,000 চাইছে, আমি টাকা দিয়ার না। প্রেসিডেন্টের মানে হাজব্যান্ড সজল কুর্মী টাকা চাইছে 2,000, তারার বলে 2,000 টাকা লাগে। আমরা একটা এগ্রিমেন্ট তারার লগে জিপির লগে করছি 300 টাকা দিয়ে আগে। এটা নজরে পড়ে, আমি একজন বিজেপির পুরনো সদস্য, আমার এমএলএর মহাদর সাথে প্রথমে যখন তাই জিতার সময় কিছুটা কথা ছিল, যখন এই কথা আমি প্রস্তাব করছিলাম যে আপনি জিতার পরে আমরা বলি দিবেন, না বলতাম না। আজকে আমরা একটা সমস্যা দাঁড়াইছে যে হে আজকে আমরা যে 2,000 টাকা না দিলে আমরা নিজে ঘর বানাইলে তারা আমরা এখন আমার ঘরটাও তারা ক্যান্সেল করবো। হে কালকে ডাইরেক্ট এরকম কইছে যে ঘরটা বানাইতে দিত না, এটা ক্যান্সেল হবো, মানে তা কইছে ঘরটা ক্যান্সেল করতো, এটা ঘরটা হইতো না।
বিচন্যা নেই। আর দুই আসন করে এরকম মানুষে আমরা আমার ঘরে তিনটে অ্যাকাউন্ট করছে, কিন্তু আমরা এরকম লঞ্চনা দিয়ে কিন্তু তার বাড়িতে আইয়া এখানে পয়সা উঠায়, আর আমরা গেলে কয় পয়সা নাই। কমপ্লিট হলে লাস্টের যে 18,000 এটা তো তারা আমায় দিছে না, এটা তো গড় আর তো আমার হয়ে গেছে কয়েক দিন। আপনার গড় কমপ্লিট কতদিন হয়েছে মানে? এটা আনুমানিক জানি এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।